জয়েন করতে হবে, আমাদের পক্ষে পসিবল নয়। যোগ বিয়োগ গুণ ভাগ সবারটা চেক করে দেওয়া ক্লাস 10-এর কাজ নয়, তো সেক্ষেত্রে আমাদের ক্লাস যেহেতু লিমিটেড আমরা খুব স্পিডে যাব। এবং আমি সিনসিয়ারলি চাইবো আপনারা সবাই নিজেদের বাচ্চার দায়িত্ব আমরা যতটা নিচ্ছি ততটাই নেবেন, এই ক্লাসের দায়িত্ব ততটাই নেবেন। ব্যাস এটুকু বলার ছিল আমার। আর আমরা হ্যাঁ পুরো প্ল্যান মাফিকই চলবো, এক্সাম গুলো আমরা খুব ভালোভাবে নেব, কোনটা কখন করানো হবে যাতে সবার সুবিধা হয়, মানে সিলেবাসটা একটা হাতের মুঠোয় আসে সেটাও আমরা দেখব। তার জন্য একটা প্ল্যানিং আছে। আজকে তো সেকেন্ড ক্লাস হচ্ছে সবে, আস্তে আস্তে জেনে যাবেন সেসব গুলো, সমস্ত টপিক গুলো আমাদের পক্ষে হয়তো করানো পসিবল হবে কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে কিছু টপিক যেগুলো একটু নেগলেক্ট করা যায় তার উপরে আমরা আলাদা করে এক্সাম নিয়ে নেব যদি পসিবল না হয়। যদি পসিবল হয় তাহলে তো খুবই ভালো, যদি পসিবল না হয় তাহলে আমরা আলাদা করে তার আমরা আপনাদেরকে বলবো যে প্রিপেয়ার করে নিতে, আপনারা নিজেরা প্রিপেয়ার করে নেবেন, দরকার হলে আমরা নোটস দিয়ে দেবো, স্যাম্পল কোশ্চেন দিয়ে দেবো, তারপরে আলাদা করে এক্সাম নিয়ে নেবো। তো কোনো টপিক আমরা বাদ দেবো না। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন আছে, কিছু কোনো ডিসকাশন? মিউট করা আছে সবারটা, আনমিউট করে বলবেন যদি কিছু থাকে। না ম্যাম, আমরা খালি একটা ছোট্ট জিনিস একটু জিজ্ঞেস করছিলাম যে ধরুন যে টাইম ফ্রেমটার মধ্যে আপনারা মোটামুটি সিলেবাসটাকে কাভার করবেন বলে ভাবছেন সেটা কিরকম সময় হবে? মানে ধরুন বাই নভেম্বর অর ডিসেম্বর? ডিসেম্বর পর্যন্ত, নভেম্বর ডিসেম্বর নয় ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের পরে আর কোনো কিছু রাখার আমাদের কোনো রকম না চিন্তা না ভাবনা নেই। সম্ভব নয়, কারণ 15 না ফেব্রুয়ারি ডেট হ্যাঁ অ্যানাউন্সমেন্ট হ্যাঁ না, ডিসেম্বরের পরে যেটা থাকবে আমরা ডিসেম্বরের শুরুর দিকে হয়তো 15-এর মধ্যে শেষ করে দেবো অথবা কিছু, যদি তারপর শেষ না হয় তাহলে সেটা ডিসেম্বর থেকে ডিসেম্বর 15 থেকে লাস্টের মানে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত যাব, তারপর আমরা টানা এক্সাম নিতে থাকবো। তো এরকম নয় যে শেষ হয়ে যাবে তারপর আমাদের এক্সামটা চলতে থাকবে। খুব ভালো ম্যাম। আর একটা ছোট্ট জিনিস একটু বলে নিই, যেমন ধরুন অনিশ সিবিএসই তে আছে, এবার আপনাদের তো সিবিএসই আইসিএসই বা মাধ্যমিক প্রত্যেকটা বোর্ডের মধ্যে থেকে মানে বিভিন্ন মানে যে যে জিনিসটা লাগবে সেগুলোকে হুম আপনারা নিয়েছেন, তো হুম সেক্ষেত্রে ধরুন লগারিদম একটা হুম স্পেসিফিকলি বলছি সেটা সিবিএসই তে নেই কিন্তু আইসিএসই তে আছে, তো হুম এটাকে মানে হয়তো মানে ম্যাটারটা পড়ে নিয়ে এগোলো, বাট ওই পার্টিকুলার জায়গাটা যেমন আপনি বললেন যে কতগুলো জায়গা হয়তো নোট দিয়ে কাভারিং করে নেওয়া হবে, এটা কি সেই পার্টিকুলার জায়গাগুলোর কথা বলছেন নাকি? বেসিক্যালি লগারিদম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ওটা কোন বোর্ডে আছে কোন বোর্ডে নেই তার থেকে বেশি ইম্পর্টেন্ট, ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা করতেই হয়, মানে তো ওটা করতে হবে। ঠিক এবার আছে, হয়তো আমি তার জন্য লগারিদমের জন্য মেনলি 2 থেকে 3টে ক্লাস দেওয়া দরকার, ক্লাস 9 হলে সেখানে আমি হয়তো এখানে একটা ক্লাস দেবো, একটা ক্লাস দিয়ে দেন যেহেতু এরা ক্লাস 10 খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, তারপর আমি ডাউট সলভিং ক্লাস দেবো। ডাউট সলভিং ক্লাসেও বেশি কিছু হবে না, মেনলি আমাদের গ্রুপের মধ্যে আলোচনাটা হয়ে যাবে। এবার তারপরে হয়তো 5টা থেকে 7টা কোশ্চেন হবে যেগুলো হবে না, সেটা আমরা আবার আধ ঘন্টার মধ্যে অন্য একটা ক্লাসের আধ ঘন্টা চলে যাবে ডাউট সলভিং এ, এটুকুই হবে। কিন্তু ওটা করতে হবে, আমরা আগেও বলে দিয়েছি যে আমরা বোর্ড বেসিসে চলবো না, তো লগ করতেই হবে, সবাইকে করতে হবে লগ। ঠিক আছে ম্যাম, একদম আপনার কথাগুলো শুনলাম। তার আগে গুড ইভিনিং জানাই আপনাকে। হ্যাঁ গুড তো ইভিনিং। একটা জিনিস যেটা দেখেছি বা আলোচনার মাধ্যমে আমরাও গ্রুপে দেখেছি যে অ্যাকচুয়ালি আপনারা যে আমাদের স্টুডেন্টদের জন্য আপনারা যে এম নিয়ে এগোচ্ছেন এটা তার জন্য খুবই উপযোগী। আপনারা যেভাবে আপনি যেভাবে বললেন, ডিসক্রাইব করলেন আমাদেরকে, যে আপনার সাথে সাথে আমাদেরকেও দায়িত্ব নিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বোর্ড বেসিস আমরা যদি ভাগ করতে চাই, আপনি যেটা বলেন, তাহলে তো কোনো বোর্ডেই সম্ভব হবে না। আমাদের মেন টার্গেট যেটা যেটা আপনারা বলেছেন অবশ্যই আইআইটি জেইএম, ঠিক আছে, সেইগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এভাবে সকলে মিলে একটা
স্টুডেন্টদের উপযোগী যে আপনারা সিলেবাস তৈরি করেছেন সেভাবে এগিয়ে যাব, এবং আমরাও স্টুডেন্টদের প্রতি একটু নজর দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা চাইবো যে আপনারা যে হোমওয়ার্ক গুলো দিচ্ছেন এবং তারা যেগুলো ওগুলো যাতে সাবমিট করে বা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় সেদিকে আমরা নজর অবশ্যই দেবো। আর আফটার অল সবই ঠিক আছে ম্যাম। ওকে আচ্ছা আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আমার লাস্ট ক্লাসে একজন ঘুমিয়ে পড়েছিল, ঘুমিয়ে পড়ার পর তার প্যারেন্টস কিছুক্ষণ পর এসছে, সে আনমিউট ছিল, মানে যার ফলে সমস্ত কিছু আমরা শুনতে পাচ্ছিলাম, কনভারসেশন, ক্লাসটা ডিস্টার্বড হয়েছে এক কথায়। অন্য স্টুডেন্টের কাছে ওই বার্তাটা গেছে যে ক্লাসে ঘুমিয়ে পড়া যায়। আমি চাইবো এই জিনিসটাও আপনারা একটু খেয়াল রাখুন। সত্যি বলতে কি, সারা দিনের পরে ক্লাস, মানে 9:30 থেকে ক্লাস করা বাচ্চাদের জন্য কেন, আমাদের জন্যও খুব বাজে। তার মধ্যে আবার অঙ্কের মতো একটা ক্লাস, যার ভালো লাগে সে টানা কেন সারা রাত জেগে থাকতে পারবে, কিন্তু যার ভালো লাগে না সে 2 মিনিটে ঘুমিয়ে পড়বে। তো এই জিনিসটা একবার ভালো করে দেখবেন, চেক করবেন যে সে আছে, সে ঠিকঠাক করে লিখছে। আর আমরা হোমওয়ার্কটা তো জমা নিই, সাথে ক্লাস ওয়ার্কও জমা নিই, সেটাও খুব ভালো করে চেক করবেন যে সমস্ত জিনিস সে নোট করছে। আমি নিজেও দেখে নিই, অসুবিধা নেই তাতে, কিন্তু আপনাদেরও সেটা দায়িত্ব যে ক্লাস ওয়ার্কে, ক্লাসে যা যা হচ্ছে। আর একটা ব্যাপার হলো, বাচ্চাদেরকে সবসময় এই জিনিসটা বলতে হবে যে তুমি এটা পারো না, হয়তো সে কোন একটা জিনিস পারে না, সেই জিনিসটাতে সে কনসেন্ট্রেশন বেশি দিচ্ছে, কোন একটা জিনিস সে কিছুটা পারে। সবসময় বলি বাচ্চাদের যে কিছুটা পারে, ওরা কিন্তু সমস্তটা জানে না। তুই কিছুটা পারে বলে, ও যখনই দেখছে যে এই জিনিসটা, আচ্ছা মিডল টার্ম স্প্লিটিং হচ্ছে, মিডল টার্ম স্প্লিটিং তো আমি জানি, কিন্তু আমি তো মিডল টার্ম স্প্লিটিং করার পর অন্য কোনো একটা কথা বলে দিয়েছি, সেটা কিন্তু সে মিস করে যাবে। তো সবসময় এই কথাটাই বলবেন যে যখন আমরা এতগুলো বাচ্চা, একটা স্কুল তো নয় যে একই ধারায় যাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে বাচ্চা আছে, সবাইকে যখন পড়াচ্ছি তখন প্রচুর জিনিস থাকবে যেগুলো তারা জানবে, যেগুলো তারা জানবে না, প্রত্যেকটা জিনিসের জন্য কনসেন্ট্রেশন পুরোপুরি থাকে। ব্যাস, আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারোর কোনো কোশ্চেন নেই নিশ্চয়ই, আমরা শুরু করব আমাদের ক্লাসটা। না ঠিক আছে, তাহলে সবাই বসে যাও, আর সবাই ভিডিও অন রাখবে। ক্লাস চলাকালীন প্লিজ স্টুডেন্ট, তোমরা সবাই তোমাদের ভিডিও অন রাখবে, মিউট করে রাখো কিন্তু ভিডিওটা অন রাখো, সবাই ভিডিও অন করো, প্লিজ অন করো আর মিউট করে রাখো। আচ্ছা, সবার হোমওয়ার্কটা একবার চেক করবো ফার্স্টে। আচ্ছা, 16 পর্যন্ত ছিল এক্সারসাইজ 2 এর, এক্সারসাইজ 1 দেখো, এক্সারসাইজ 1 এক্সারসাইজ 1 এর 1 to 5, 1 to 5 কারোর কোনো অসুবিধা আছে? ফ্যাক্টরাইজ ইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন, কারোর অসুবিধা না থাকলে বলতে হবে না, যার অসুবিধা আছে শুধুমাত্র সে বলবে। 1 to 5 অসুবিধা নেই, 6 to 10 বলো, 6 to 10 অসুবিধা আছে কিছু? আচ্ছা, 11 to 20, 11 to 20, ম্যাম নাম্বার 20টা
নাম্বার 20, আর কিছু? নো ম্যাম। আচ্ছা, এই নাম্বার 20 আমি দেখেছি অনেকেই করে ফেলেছো, আরেকবার দেখে নাও। অ্যালফা বিটা বি দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে, সাচ দ্যাট অ্যালফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু ওয়ান, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, আপকো কে, তোমাকে কে এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। দেখো অ্যালফা আর বিটা যদি এর, এটা বলা হয়নি না, রিলেশনের ব্যাপারটা এখনো আসেনি আমরা। অ্যালফা প্লাস বিটার ভ্যালু কি হয়, অ্যালফা বিটার ভ্যালু কি হয়, এগুলো বলা হয়নি না? না ম্যাম, এটা আজকের ক্লাসে হবে। ওকে, এটাকে রেখে দাও, ক্লাসটা থিওরিটা হয়ে গেলে তারপরে হবে, এটাকে ছেড়ে দাও। 21 আচ্ছা টু, ম্যাম। হ্যাঁ, তাহলে অনেকেরই হয়নি, না ম্যাম হয়নি। তাহলে বলনি কেন? একজন বললেই হবে না, সবাই বলবে যে এই কোশ্চেনটা হয়নি, আমি তো সেটা বুঝতে পারবো যে তাহলে এই কোশ্চেনটা অনেকের হয়নি। 21 টু 26 বলো, 21 টু 26 সব কোশ্চেন শেষ হয়ে গেছে 21 টু 26 এ? আচ্ছা 27 টু 30 বলো, 27 টু 30 সবাই কি করেছো সমস্ত কোশ্চেন? কোনো ডাউট নেই, এরকম তো হতে পারে না। শুনতে পাচ্ছ আমার কথা সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এক্সারসাইজ টু তে চলে আসি তাহলে। এক্সারসাইজ ওয়ানে একমাত্র কোশ্চেন নাম্বার 20 আছে যেটা হয়নি। এক্সারসাইজ টু তে চলে আসি, এক্সারসাইজ টু এর 1 টু 5 বলো, 1 টু 5 কিছু নেই। 6 টু 10 বলো, 6 টু 10 সব কোশ্চেন হয়েছে? অবনীশ, অবনীশ হ্যাঁ ম্যাম। সব কোশ্চেন হয়েছে 10 পর্যন্ত? না ম্যাম, আমি করতে পারিনি, তাহলে বলছো না কেন? কোন শুনতে কোশ্চেন পাচ্ছিলাম গুলো না ম্যাম। করতে, কোন কোশ্চেন করতে পারোনি? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম, আমি শুধু 1 টু 30 আমার হয়েছে, আমি পরে ওগুলো পাইনি করতে। 1 টু 30 হয়েছে, মানে এক্সারসাইজ ওয়ানটা করেছে তারপরে আর পাওনি। অ্যাকচুয়ালি লাস্ট দিন আমি বলতে ভুলে গেছি, তোমরা না ক্লাসটা শেষ হয়ে গেলে, আমি হোমওয়ার্ক যতক্ষণ দিচ্ছি, আমি হোমওয়ার্ক দেওয়া শেষ হয়ে গেলে আমি ডান লিখে দেবো অথবা কমপ্লিটেড লিখে দেবো, দেন তোমরা সবাই ক্লাস ওয়ার্কটা সেন্ড করবে। কি হয়েছে, ক্লাস ওয়ার্ক সাথে সাথে সেন্ড করেছো, আমি সেন্ড করতে বলেছিলাম যার জন্য হোমওয়ার্কটা হারিয়ে গেছিল। আচ্ছা এক্সারসাইজ টু অন্য সবাই যারা করেছো তারা বলো, 1 টু 10 এর মধ্যে কারোর কোনো অসুবিধা আছে? অবনীশের হয়নি, বুঝতে পেরেছি। অবনীশ এক্সারসাইজ ওয়ান পুরো কমপ্লিট করেছো? অবনীশ হ্যাঁ ম্যাম, এক্সারসাইজ ওয়ান পুরো হ্যাঁ ম্যাম করেছি। কমপ্লিট? আচ্ছা এক্সারসাইজ টু করোনি তাই না? না ম্যাম। আচ্ছা বলো অদ্রিজা, আমার নাম্বার 2টাতে অসুবিধা আছে, এক্সারসাইজ টু এর নাম্বার 2। হ্যাঁ আচ্ছা, আর কারোর অসুবিধা আছে 1 টু 10 এর মধ্যে? দেখো নিজেদের অসুবিধা কিন্তু নিজেদেরকে বলতে হবে। 11 টু 20 বলো, 11 টু 20 এর মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো হবে না, আমি বুঝতে পারছি না কেন তোমরা বলছো না। 11 টু 20 এর মধ্যে কোনো কোশ্চেন বাঁধেনি, হতেই পারে না এটা। ম্যাম বলছিলাম যে ম্যাম 17, 16 ম্যাম 17 এরটা বেঁধে গেছে। আর ম্যাম আমার 16। হ্যাঁ 16 লিখেছি, 16 17, আর বলো, আর হয়ে গেছে 21 টু, আচ্ছা 21 এই পর্যন্ত তো দিইনি না, 16 পর্যন্ত দিয়েছিলাম, হ্যাঁ 17 তো দিইনি। 17 কি এক্সারসাইজ ওয়ান এর কথা বলছো? কোশ্চেন এক্সারসাইজ ওয়ান এর কথা বলছো কি? আচ্ছা আমরা কোশ্চেন নাম্বার 2টা দেখি। কোশ্চেন নাম্বার 2
কি আছে, ইফ দ্য পলিনোমিয়াল পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x4 প্লাস এক্স কিউব মাইনাস 5x² মাইনাস এক্স প্লাস 1 ইজ ডিভাইডেড বাই দ্য পলিনোমিয়াল, এটাকে ডিভাইড করতে হবে কিউ অফ এক্স দিয়ে, x² মাইনাস এক্স, দেন দ্য রিমাইন্ডার ইজ আ লিনিয়ার পলিনোমিয়াল আর অফ এক্স, রিমাইন্ডার হচ্ছে আর অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি, দেন এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট, তোমাকে ফাইন্ড করতে হবে এ প্লাস বি এর ভ্যালু কত। এটা কে কে পেরেছ বলো, কে কে পেরেছ এটা? ম্যাম পেরেছি, ম্যাম পেরেছি, পেরেছি। আচ্ছা কিভাবে করতে হবে বলো তাহলে, কিভাবে করতে হবে? কোশ্চেনটা বুঝতে নিশ্চয়ই সবাই পেরেছো, যারা যারা পারোনি তারা কোশ্চেনটা বুঝতে নিশ্চয়ই পেরেছো তাই না? তোমাকে বলা হচ্ছে যে এই পি অফ এক্স কে, পি অফ এক্স কে তুমি ডিভাইড করছো কিউ অফ এক্স দিয়ে, ডিভাইড করার পর যে রিমাইন্ডারটা আসে সেই রিমাইন্ডারটা এক্স প্লাস বি আসছে, এবার এ আর বি এর ভ্যালু বার করে প্লাস করতে হবে। ঠিক আছে বুঝতে পেরেছো? এবার বলো যারা বলছিলে তারা বলো কিভাবে করেছো। ডিভিশন করে যা রিমাইন্ডার এসছে, তো এই লিনিয়ার ইকুয়েশন এসেছিল, তো লিনিয়ার পলিনোমিয়াল এসেছিল, তো সেই ভ্যালু গুলো রিপ্লেস করে তারপর অ্যাডিশন। দেখো হ্যাঁ সেটা আমি করতেই পারি, এরকম নর্মাল ডিভিশন করতে পারি, পি অফ এক্স এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, কিউ অফ এক্স এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, নর্মাল স্টেপ বাই স্টেপ ডিভিশন করলে এখানে একটা মানে 2x+3 এরকম কিছু আসবে, 2x+3 ধরো সাপোজ আমি বললাম, তো এ এর ভ্যালু নিয়ে নেবো 2, বি এর ভ্যালু নিয়ে নেবো 3, তো এ প্লাস বি হয়ে যাবে 2+3 দ্যাট ইজ 5। ঠিক আছে কিন্তু এটা বাচ্চাদের প্রসেস, আমরা কিভাবে করব, কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু x² মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 হয়ে গেল। আচ্ছা তাহলে এক তো আমি এক্স দিয়ে এটাকে ভাগ করতে পারি, দ্বিতীয় আমি 1 দিয়ে এটাকে x is equal to 1 দিয়ে ভাগ করতে পারি, এখান থেকে কি হয় এক হয় x is equal to 0 আর একটা হয় x minus 1 is equal to 0, so x is equal to 1, তো x is equal to 0 দিয়ে এটাকে ভাগ করলে আমার কি কি হবে তাহলে, p of x is equal to 0 plus 0 minus 0 minus 0 plus 1, তাহলে p of x মানে p of x না p of 0 আর কি, p of 0 হয়ে যাচ্ছে 1, আগেন পি অফ 1 আমি যদি করি তাহলে আমি কত পাবো বলো, পি অফ 1 এর ভ্যালুটা বার করো, বার করে আমাকে বলো পি অফ 1 এর ভ্যালু বার করো বলো, কত আসছে, কত আসছে পি অফ ওয়ান এর ভ্যালু কত আসছে, জাস্ট পুট করে দিলে তো হয়ে যাবে, মাইনাস 2, 2 প্লাস 1 মাইনাস 5 মাইনাস 1 প্লাস 1 কত হচ্ছে 2 প্লাস 1 3 প্লাস 1 4, 4 মাইনাস 6 মাইনাস 2 হচ্ছে। আচ্ছা দেখো যখন আমি 0 দিয়ে ভাগ করছি তখন পি অফ 0 আসছে তাই না, এই পি অফ জিরোটার ভ্যালু কি হবে, এখানে যদি আমি জিরো বসিয়ে দিই তবে তো পাবো, তাহলে এখানে জিরো বসিয়ে দাও, তো পি অফ জিরো এটা তো রিমাইন্ডার হচ্ছে, রিমাইন্ডার থিওরেম মনে আছে, যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু জিরো দিয়ে আমি ভাগ করি তাহলে রিমাইন্ডার কি হয়, রিমাইন্ডার হয়ে যায় পি অফ জিরো, পি অফ জিরো মানে এখানে তুমি জিরোর ভ্যালুটা বসিয়ে দাও, এ ইন্টু জিরো প্লাস বি, পি অফ জিরোর ভ্যালু 1, 1 ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে, এ আমার বি এর ভ্যালুটা বের হয়ে গেল। এবার যখন আমি 1 দিয়ে ভাগ করব এটাকে x মাইনাস 1 দিয়ে ভাগ করব তখন আমার রিমাইন্ডার কি আসবে, p অফ 1, তো p অফ 1 ইজ ইকুয়াল টু কি হবে, রিমাইন্ডার তো সব সময় এটা আসছে, এখানে চেঞ্জ করে দেবো আমি x এর ভ্যালু a ইনটু 1 প্লাস b, p অফ 1 এর ভ্যালু মাইনাস 2 ইজ ইকুয়াল টু a প্লাস b এর জায়গাতে হলো 1, a এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস 2 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 3, সুতরাং a প্লাস b এর ভ্যালু কি হয়ে যাবে মাইনাস 3 প্লাস 1 দ্যাট ইজ মাইনাস 2, বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ, এটা পুরো রিমাইন্ডার থিওরেম দিয়ে করতে হবে,
নর্মাল ভাগও তুমি করতে পারো, খুব বেশি মানে ডিফারেন্স হবে না, কিন্তু আমি বলবো ভাগ দিয়ে আমরা করব না। আমরা তো এই ফর্মুলাগুলো যেগুলো শিখেছি, যে রিমাইন্ডার থিওরেম হয়েছিল তো লাস্ট দিন, হ্যাঁ মিস, হয়েছিল না? হ্যাঁ ম্যাম, রিমাইন্ডার থিওরেম যেটা আমরা ক্লাস 9-এও আছে আমাদের, যেটা তাহলে জিরো দিয়ে আমি যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হয়? রিমাইন্ডার হয়ে যায় পি অফ জিরো। এবার যদি এটা রিমাইন্ডার হয় তাহলে এখানেও জিরো বসে, এটাও তো রিমাইন্ডার। এই রিমাইন্ডারের জায়গাতে আমি এক্স এর ভ্যালু জিরো বসিয়ে দেবো, এখান থেকে একটা ভ্যালু পেয়ে যাব। দ্বিতীয়ত যখন এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করবো রিমাইন্ডার হয়ে যাবে পি অফ ওয়ান, এখানে আমি ওয়ান বসিয়ে দেবো, এটাও যেহেতু রিমাইন্ডার, এই দুটোকে ইকুয়াল করলে আর একটা ভ্যালু পেয়ে যাব। জাস্ট আমাকে এ প্লাস বি বার করতে হবে। খুব ভালো কোশ্চেন এটা। আচ্ছা, এরপরে এটা বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝেছো এটা? আচ্ছা, এরপরে আছে কোশ্চেন নাম্বার 16, তাই না? কোশ্চেন নাম্বার 16 এখন আমরা করব না, কোশ্চেন নাম্বার 16 আমাদের অনেক পরে আসবে। এপি সবার তো নেইও, তো সবাই জানো না এপি কি জিনিস, অনেক পরে আসবে। আজকে আমরা আমাদের ক্লাসটাই শুরু করে দিই। আমরা যে পর্যন্ত করেছিলাম সেটা হলো ডিভিশনও করে ফেলেছিলাম, ডিভিশন অ্যালগোরিদম অফ পলিনোমিয়াস করেছিলাম না? ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কোশেন্ট ইনটু ডিভাইজার প্লাস রিমাইন্ডার হয়ে গেছে, ডিভিশনও শিখে ফেলেছিলাম না? ডিভিশন করেছিলাম তো? ওকে, আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন আমি দিচ্ছি, এই কোশ্চেনটা সলভ করো এখন। অপটেন অল দা জিরোস, এটা কি করিয়েছিলাম? অপটেন অল দা জিরোস বলে একটা 4 ডিগ্রি ইকুয়েশন আছে, এটা হয়ে গেছিল। আচ্ছা, এটা কি বলেছি যে ডিগ্রি মানে তোমার এটা কি হয়, ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কোশিয়েন্ট, কোশিয়েন্ট ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার, তাই না? মানে এখানে যেটা আছে সেটা ধরো পি অফ এক্স আছে, পি অফ এক্স কে ধরো আমি কিউ অফ এক্স দিয়ে ভাগ করলাম, এখানে ছোট কিউ অফ এক্স মানে কোশিয়েন্ট পাচ্ছি, এখানে ছোট আর অফ এক্স রিমাইন্ডার পাচ্ছি। তো যে রিমাইন্ডারটা আছে এর একটা ডিগ্রি পাবো, সেটা এ এক্স প্লাস বি হলে ডিগ্রি 1 হচ্ছে, সেটা এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি হলে ডিগ্রি 2 হচ্ছে, এর একটা ডিগ্রি হবে। আর এরও একটা ডিগ্রি হবে, যদি আমি এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে ডিগ্রি, তাই না? এদের মধ্যে একটা রিলেশন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডিগ্রি, ডিগ্রি অফ আর অফ এক্স সবসময় লেস দেন অর ইকুয়াল টু, ইকুয়াল টু হবে না, সরি, ইকুয়াল টু কেন হবে, লেস দেন হয়ে যাবে ডিগ্রি অফ পি অফ এক্স, ডিগ্রি অফ পি অফ এক্স সবসময় বেশি হবে ডিগ্রি অফ আর অফ এক্স এর থেকে। তার মানে কি, এখানে ধরো তোমার এক্স স্কোয়ার প্লাস 2 আছে, এখানে তুমি পেয়ে গেলে 4x² - 3, তাহলে আর একবার ডিভিশন করতে হবে, কারণ দুটোরই ডিগ্রি ইকুয়াল। যতক্ষণ না এর ডিগ্রিটা আরো কম হচ্ছে, এর ডিগ্রিটা ধরো 2x + 1 চলে আসছে এটা, তাহলে এর ডিগ্রিটা এখন কত হচ্ছে 1, এর ডিগ্রিটা কি আছে, এর ডিগ্রিটা 2, তাহলে কোশ্চেনটা শেষ হয়ে গেল ডিভিশন। কিন্তু যদি এইখানে গিয়ে কারোর মনে হয় যে আর হয়তো যাবে না, শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। এর ডিগ্রি, রিমাইন্ডারের ডিগ্রিটা সবসময় যে তোমার ডিভিজার হবে, ডিভিজারের ডিগ্রি থেকে ছোট হবে, এটা দিয়ে কোশ্চেন দেওয়া হয়। ঠিক আছে, এটা বোঝা গেছে? আর এরকম না যে সবসময় একই কম থাকবে, এখানে তুমি x³ + 3 দিয়ে ভাগ করছো তাহলে এর ডিগ্রিটা কত আসছে, ডিগ্রিটা হয়ে যাচ্ছে 3, এখানে তোমার 2x + 1 ও আসতে পারে রিমাইন্ডার, তো সেক্ষেত্রে রিমাইন্ডারের ডিগ্রি 1। এরকম না যে সবসময় আমাদের রিলেশন হলো এটা প্লাস 1 হয়ে গেলে এটা ইকুয়াল হয়ে গেল, তা না, ডিগ্রিটা কম হতে হবে আর কিছু না। ওকে, আচ্ছা, এরপরে আসবো জিওমেট্রিক মিনিং অফ জিরোস অফ আ পলিনোমিয়াল। জিরোস তো হয়ে গেছিল, জিওমেট্রিক মিনিং, জিওমেট্রিক মিনিং অফ জিরোস অফ পলিনোমিয়াল। দেখো
প্রথমে আসবো লিনিয়ার পলিনোমিয়াল। আচ্ছা, লিনিয়ার পলিনোমিয়াল মানে কি হয়? লিনিয়ার পলিনোমিয়াল মানে এক্স প্লাস বি কে আমরা বলি। ম্যাম আপনার ভয়েস ক্লিয়ার আসছে না। ম্যাম আপনার বোর্ডটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে না, আর কাটা কাটা আওয়াজ আসছে। ম্যাম আপনি রিজয়েন করুন। শোনা যাচ্ছে এখন? সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, আচ্ছা, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, আমি বলছিলাম লিনিয়ার পলিনোমিয়াল কাকে বলে? লিনিয়ার পলিনোমিয়াল বলে এক্স প্লাস বি কে, যাদের ডিগ্রি সবসময় ডিগ্রি যদি 1 হয় সেটাকে আমি বলবো লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে লিনিয়ার পলিনোমিয়াল হতে গেলে কন্ডিশন কি লাগে? কন্ডিশন লাগে যে এ কখনো জিরো হবে না। এ যদি জিরো হয়ে যায় তাহলে অনলি বি থাকবে, সেটা কনস্ট্যান্ট থাকবে, 0 ডিগ্রি পলিনোমিয়াল হয়ে যাবে, সেটাকে আর আমি লিনিয়ার পলিনোমিয়াল বলবো না। আচ্ছা, লিনিয়ার কথাটার মধ্যে দেখো লাইন আছে, তাই না? লাইন থেকে লিনিয়ার কথাটা এসছে। এটাকে লিনিয়ার পলিনোমিয়াল কেন বলা হয়? এটাকে যদি তুমি প্লট করো, আমরা প্লট আশা করি ক্লাস 10-এ সবাই পারি, এটা আমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট। এটাকে যদি তুমি প্লট করো তাহলে যে কোনো একটা স্ট্রেট লাইন পাবে, এরকম অথবা এরকম অথবা প্যারালাল এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস এর সাথে, এরকম কোন একটা লাইন পাবে, স্ট্রেট লাইন পাবে। এটা গ্রাফ অফ লাইন, ওই জন্য এটাকে পলিনোমিয়ালটাকে আমরা বলি লিনিয়ার পলিনোমিয়াল। তো দেখো একটা গ্রাফ নিচ্ছি, যে ওয়াই ইজ ইকুয়াল টু 2x-4। তো এর জিরোটা কি হবে? ফার্স্টে জিরো ফাইন্ড করব। জিরো ফাইন্ড করতে গেলে আমাকে কি করতে হয়? পি অফ আলফা ইজ ইকুয়াল টু জিরো করতে হয়, তাই না? আলফা বসিয়ে দাও এখানে, এটাই হলো পি অফ এক্স। এখানে আলফা বসিয়েছি মানে এখানেও আলফা বসাতে হবে। তো 2α-4 ইজ ইকুয়াল টু জিরো, আলফা ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 4/2, তো 2। তো এর জিরোটা আমি পেয়ে গেছি। জিরো কি? জিরো অফ পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2। এবার দেখবো এর মানে কি, এর জিরো ইজ ইকুয়াল টু 2 এর কথাটার মানে কি। ফার্স্ট এটাকে আমাকে প্লট করতে হবে, প্লটের জন্য আমাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট ড্র করতে হবে, এক্স অ্যান্ড ওয়াই। এবার এক্স এর জায়গাতে আমি জিরো পুট করে দিলাম, এক্স এর জায়গাতে জিরো পুট করে দিলে ওয়াই এর ভ্যালু হচ্ছে -4। আচ্ছা, ওয়াই এর জায়গাতে যদি জিরো পুট করে দিই তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে 2, তাই না? তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি আমি, এইগুলো এক একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। কি কি পাচ্ছি আমি? একটা হলো 0-4, আর একটা 2, 0। প্লট করে দাও, 0-4, এই যে 0-4, 1, 2, 3, 4। সো দিস পয়েন্ট ইজ, আচ্ছা আর একটা আছে 2, 0, 1, 2, 0। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুটোকে কানেক্ট করতে হবে। এই দুটোকে কানেক্ট করলে তুমি গ্রাফ পেয়ে যাবে, দিস ইজ দা গ্রাফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2x-4। আচ্ছা, এদিকে তোমায় লিখতে হবে সমস্ত দিক থেকে, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, জিরো জিরো কমা জিরো বলতে লিখতেই হবে। তাহলে দেখো আমি যে গ্রাফটা পেয়েছি সেটা একটা লাইন হয়েছে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এই গ্রাফটা এক্স অ্যাক্সিসে কাকে ছেদ করছে, কোথায় গিয়ে ছেদ করছে, সেইটাই হলো জিরো। দেখো এক্স অ্যাক্সিসে কোথায় গিয়ে ছেদ করেছে? 2 এ ছেদ করেছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 ইজ দা জিরো অফ দিস লিনিয়ার পলিনোমিয়াল।
আচ্ছা, অন্য যে প্রসেসে আমি আলাদা করে গ্রাফের মাধ্যমে না, আলাদা করে আমি যে জিরো বার করেছিলাম, জিরোর যে ডেফিনেশন, বাই ডেফিনেশন যে জিরো বার করেছিলাম, সেই ডেফিনেশনেও আমাকে কিন্তু টুই দিয়েছে অ্যান্সার। তাহলে এই দুটো ম্যাচ করছে। তাহলে জিরো কথাটার মানে কি? জিরো কথাটার মানে হলো গ্রাফটা, যে কোনো গ্রাফ, সেটা পলিনোম লিনিয়ার হোক আর কোয়াড্রেটিক হোক, যে কোনো গ্রাফটা এক্স অ্যাক্সিস কে যেখানে গিয়ে ছেদ করছে, ঠিক আছে, সেই ছেদ বিন্দুটাকে আমি কি বলবো? জিরো অব দ্যাট পলিনোমিয়াল। বুঝতে পেরেছ? জিরো অব দ্য পলিনোমিয়াল কথাটার মানে কি, এই জিওমেট্রিক মিনিং কি? সবাই বুঝতে পেরেছ? মিউট করে অ্যান্সার করো, ঠিক আছে? তাহলে আচ্ছা একটা নোট লিখে নাও, এগুলো তো গ্রাফ হয়ে গেল, গ্রাফটা করেছো তো, এটাকে লিখতে পারবে অ্যারো দিয়ে, এটাই হলো জিরো যেখানে এক্স অ্যাক্সিসটা ক্রস করবে। তাহলে আমি একটা নোট লিখিয়ে দিই যে জিরো অব দ্য পলিনোমিয়াল, জিরো অ দ্য পলিনোমিয়াল পি অফ এক্স ইজ দ্য ইন্টারসেকশন ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য ইকুয়েশন ইকুয়েশন পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এর সাথে পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এই দুটো পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো আর এক্স অ্যাক্সিস, এই দুটো যেখানে ছেদ করবে সেইটাকে আমি বলবো জিরো অব দ্য পলিনোমিয়াল। বুঝতে পেরেছ? এর যে এক্স কোঅর্ডিনেট, অ্যাকচুয়ালি যে ছেদ বিন্দুটা সেটা না, জিরো অব দ্য পলিনোমিয়াল পি অফ এক্স ইজ দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট, ইজ দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য ইকুয়েশন পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো আর এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা ঠিক এরকমই আমি একটু আগে করলাম লিনিয়ার পলিনোমিয়াল, এবার আমি যদি তোমাকে বলি কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে, কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে কি হয়? ডিগ্রি কত হয় কোয়াড্রেটিক পলিনোমিয়ালের? ডিগ্রি হয়ে যায় টু। আর এর জেনারেল ইকুয়েশন কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ কখনো জিরো হবে না, এটাকে আমি পলিনোমিয়াল বলবো। আর এটাকে যখনই আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো করে দেবো, এই ইকুয়াল টু জিরো করার জন্য এটাকে আমি বলবো ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়েশন, ঠিক আছে? তাহলে কি হবে এক্ষেত্রে? কি হয় এক্ষেত্রে? এরকম একটা প্যারাবোলিক গ্রাফ পাই আমরা, বিভিন্ন রকম প্যারাবোলিক গ্রাফ পাই, বলে দিচ্ছি। হয় গ্রাফটা এরকম হয়ে যায়, অথবা অন্যরকমও হতে পারে, এরকম হতে পারে, ঠিক সেভাবে নিচের দিকেও যেতে পারে, এবং পুরোপুরি এই জিরো দিয়ে, মানে এটা সিমেট্রিক না হয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম যে কোনো জায়গা দিয়ে যেতে পারে, কিন্তু দেখতে এরকমই হবে, ঠিক আছে? এরকম হবে, অথবা আর একটা জিনিস হতে পারে, এরকমও হতে পারে যে দেখতে এরকম হয়ে যাচ্ছে, কিন্তু এই এইগুলো এই কার্ভগুলোকে, এরকম ইউ এর মতো যে কার্ভটা দেখালাম, এই কার্ভ, এই ইউ এর মাথাটা গুলো কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছে, এইটাকে আমরা বলি প্যারাবোলিক কার্ভ। তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল যখন আমরা ড্র করি, যেরকম লিনিয়ার লিনিয়ার পলিনোমিয়াল আমি ড্র করে কি পেয়েছি, একটা লাইন পেয়েছি, ঠিক সেরকম কোয়াড্রেটিক পলিনোমিয়াল ড্র করলে আমি সবসময় একটা প্যারাবোলিক কার্ভ পাবো, ঠিক আছে? কিন্তু কোয়াড্রেটিক পলিনোমিয়ালে জিরো কটা হওয়া উচিত বলো তো? এখানে যদি দুই থাকে তাহলে জিরো দুটো হওয়া উচিত, তাই না? সবসময় দুটো হয় না, কখনো কোনো জিরোই থাকে না, কখনো কিভাবে থাকে না এক এক করে বলে দেবো আমি, দেখো কখনো জিরো থাকেই না একটাও, কখনো একটা জিরো থাকে, কখনো দুটো জিরো থাকে। যেরকম ফার্স্ট আমি বলে দিচ্ছি যে এক কোনো জিরোই নেই, নো জিরো, নো জিরো,
তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হয়ে যাবে এরকম একটা জিনিস আছে, এরকম একটা ইকুয়েশন আছে যার গ্রাফটা এরকম, তাহলে সেটা কি কখনোই এক্স অ্যাক্সিসকে ক্রস করছে? কখনো এক্স অ্যাক্সিসকে ক্রস করছে না, যেখানে এক্স অ্যাক্সিসকে ক্রস করবে সেটাকে আমি বলবো জিরো। তো এরকম হলে অথবা নিচের দিকে চলে এসে এরকম কিছু একটা, সেক্ষেত্রে কোনো জিরোই কিন্তু পাবো না আমি। আচ্ছা নাম্বার টু আমি ধরে নিলাম 1 0, 1 0, সেক্ষেত্রে গ্রাফটা কি হতে পারে? দেখো এরকম যদি হয় তাহলে একটা পয়েন্টে টাচ হচ্ছে, তাই না? আচ্ছা যদি এরকম হয় সেক্ষেত্রে একটা পয়েন্টে টাচ হচ্ছে, তো এই ইকুয়েশন গুলোতে 1 0 পাওয়া যায়। আর এক্সাক্টলি 2 0 কখন পাওয়া যায়? নাম্বার 3 2 0, যেটা নর্মাল, যে ইকুয়েশন যেহেতু ডিগ্রি টু সেহেতু দুটো জিরো পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে আমায়? এই আমি নিয়ে নিলাম, এই একটা জিরো হয়ে যাবে, এই আর একটা জিরো হয়ে যাবে, যেখানে যেখানে এক্স অ্যাক্সিসকে টাচ করছে গ্রাফটা সেখানে সেখানে জিরো পাবো। তাহলে এই একটা জিরো হবে, এই একটা জিরো হবে, অথবা এরকম না যে সিমেট্রিক হতে হবে, বারবার বলছি সিমেট্রিক নাও হতে পারে, এই একটা জিরো হয়ে যাবে, এই আর একটা জিরো হয়ে যাবে। বোঝা গেছে কিভাবে জিরো আসে? ঠিক আছে, কোয়াড্রেটিক পর্যন্ত আমরা দেখাবো, কিউবিকের থেকে আর দেখানোর দরকার নেই। কিউবিকের ক্ষেত্রে এটা কে লিখছ, এই জিনিসগুলো কেন লিখছ? আচ্ছা দেখো কিউবিকের ক্ষেত্রে কি হয়, কিউবিক ইকুয়েশন কেমন হয়? ফার্স্টে কিউবিক পলিনোমিয়াল এটা 3 ডিগ্রি হয়ে যাবে, ডিগ্রিটা কত হয়ে যাবে? 3 হবে। এটা কেমন হয়ে যায়? পি অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, যেখানে এ অবশ্যই নট ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, যেহেতু এটা কিউবিক পলিনোমিয়াল আছে সেক্ষেত্রে এর 3টে জিরো আসতে পারে। একে যদি আমি গ্রাফে ড্র করি তাহলে হয়তো বা এটা একটা কিউবিক পলিনোমিয়াল হবে, এভাবে এসছে আবার এভাবে চলে গেছে, এটা এদিক থেকে এসছে, এই যে এইদিকে চলে গেছে, এদিকে চলে গেছে। তাহলে জিরো কোথায় কোথায় পাচ্ছি আমি? এ জিরো পাচ্ছি একটা তো এখানে, এখানে একটা, এখানে একটা, এই ধরনের গ্রাফটাকে আমি বলবো কিউবিক পলিনোমিয়াল। আচ্ছা আর একটাও হতে পারে, তোমরা এবার তাহলে জিরো ফাইন্ড করা শিখে গেছো গ্রাফ দেখে, তাহলে তোমরা জিরো কতগুলো আছে সেটা বলতে পারবে, তাই তো? তাহলে আমি কিছু কোশ্চেন দিই যেখানে তোমাকে জিরো ফাইন্ড করতে হবে। রাইট ডাউন, রাইট ডাউন দ্য নাম্বার, এই ধরনের কোশ্চেন গুলো তোমার কম্পিটিটিভ এক্সামে আসে। রাইট ডাউন দ্য নাম্বারস অফ জিরোস অফ দ্য ফলোয়িং পলিনোমিয়াল, পলিনোমিয়ালস। তো একটা একটা করে আমি গ্রাফ ড্র করব, তোমাদেরকে দেখে বলতে হবে যে কার কটা জিরো আছে। এখানে টাচ করেছে, আচ্ছা এই দুটোতে বলো কটা কটা জিরো আছে। ফার্স্টেরটাতে কটা জিরো? 4টে জিরো। কোথায় কোথায় আছে? হ্যাঁ 4টে, ঠিক আছে। আচ্ছা সেকেন্ডটাতে কটা আছে? 3টে, 3টে আছে, দুটো নয় কিন্তু, যেখানে টাচ হবে সেখানেও আর একটা জিরো আসবে। বোঝা গেছে এগুলো? আচ্ছা আর একটা কোশ্চেন দিচ্ছি, বলো। একটা একটা জিরো আছে, লাস্ট কোশ্চেন।
রিপিটেশন আছে, মানে এই যে ওয়েভটা আসে ওয়েভটা এভাবে এভাবে যাচ্ছে। কারো একজনের আনমিউট আছে, মিউট করো। এই ওয়েভটা কিন্তু যাচ্ছে, এরকম না যে ওয়েভটা যাওয়া শেষ হয়ে গেছে, এটা সোজা এদিক থেকে যে এতক্ষণ যে অ্যারো দিচ্ছিলাম মানে এদিকে বেরিয়ে যাচ্ছে, যেটা বেরোচ্ছে না, এই ওয়েভটা এইভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ওয়েভটা চলে যাচ্ছে। এবার বলো কতগুলো জিরো আছে? ইনফাইনাইট, ইনফাইনাইট, নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড না, এখানে ইনফাইনাইট বলতে হবে। নট ডিফাইন কখন বলবো যেটা আমাদের ভ্যালু বেরোবে না, এটা কিন্তু ইনফাইনাইট হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা জানো নিশ্চয়ই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের আলাদা একটা চ্যাপ্টারও আছে, তো আমাদের অত দূর যাওয়া দরকার নেই। কোয়াড্রেটিক পলিনোমিয়াল কাকে বলে? ফার্স্টে হেডিং দাও, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। প্রচুর কোশ্চেন পাবো আমরা, তার জন্য একটুখানি কোয়াড্রেটিক পলিনোমিয়াল করা দরকার। তো এটাকে আমি বলবো এ এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এটাকে যদি আমি মডিফাই করি, মডিফাই কিভাবে করব দরকার নেই দেখানোর। যদি আমি ফোর এ দিয়ে ফার্স্টে গুণ করে নিতে হয়, তারপর এদিক ওদিক প্লাস মাইনাস করে স্কোয়ার করে অনেক কিছু মডিফাই করলে আমি যেটা পেয়ে যাব সেটা হলো ওয়াই প্লাস ওয়াই প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। এটাকেও তুমি খুলে তুমি আরেকটুখানি মডিফাই করলে এটা পেয়ে যাবে, দুটো সেম জিনিস, যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ক্যাপ যদি মডিফাই করি তাহলে এটা পাই। এর যে এই অংশটা, এই যে অংশটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমি বলবো ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট এটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়, দিস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারোর একজন আর আনমিউট আছে, প্লিজ মিউট করো। কার আনমিউট আছে? আচ্ছা, তো এটাকে আমরা কি বলবো? ডিসক্রিমিনেন্ট। সো ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এস, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা পরবর্তীতে দেখব। আর এই যে ইকুয়েশনটা লিখলাম তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে? ওয়াই প্লাস ডি বাই ফোর এ ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। ঠিক আছে, দরকার নেই আর কিছু এখান থেকে। আচ্ছা, এরপরে আসবে রিলেশনশিপ বিটুইন, যে কোশ্চেনটা আজকে আমি বললাম যে এখন থিওরিটা হবে তারপরে কোশ্চেনটা সলভ হবে, সেটা হলো এই চ্যাপ্টারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, রিলেশনশিপ বিটুইন জিরোস অ্যান্ড কোফিশিয়েন্টস। কোফিশিয়েন্ট সবাই জানো নিশ্চয়ই, জিরোজও সবাই জানো, তাই না? এবার এদের মধ্যে রিলেশনটা কি হবে? তো দেখো, ফার্স্টে আমি ধরে নিচ্ছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, তবে তো এটা কোয়াড্রেটিক আসবে। তো এর কটা আসতে পারে? এর কটা জিরো আসতে পারে? যেহেতু দুই আছে, হ্যাঁ যেহেতু দুই আছে, ম্যাক্স টু ম্যাক্স দুটো জিরো আসতে পারে। তো আমি এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। তো আলফা বিটা কি বনে গেল? আলফা বিটা হয়ে গেল রুট স্কোয়ার, আলফা বিটা আর দা রুটস। ঠিক আছে, এবার যদি এই এইটাকে গুণ করে তুমি এদের কোফিশিয়েন্ট গুলোকে কম্পেয়ার করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হলো আলফা প্লাস বিটা, মানে দুটো রুটের যে যোগফল সেটা হয়ে যাবে মাইনাস বি বাই এ। আচ্ছা, মাইনাস বি মানে কি? বি মানে হলো কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট অফ এক্স। এ মানে কি? কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার,
তাহলে আমি এই ফর্মুলাটা পেয়ে গেলাম যেটা আমার পুরো লাইফ লাগবে, আলফা প্লাস বিটা রুট সামেশন অফ দা রুটস কি হয়ে যায় মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে কি, বি মানে হলো কোফিসিয়েন্ট অফ এক্স, আর এ মানে কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার। আর একটা সূত্র আছে, সেটা হলো আলফা বিটা, আলফা বিটা হয়ে যায় সি বাই এ। আচ্ছা সিটাকে কি বলবো, সিটা হলো কনস্ট্যান্ট, আর এটাকে আবার কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার। এই দুটো আমি ইকুয়েশন পেয়েছি, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন দিয়ে প্রচুর কিছু হবে। এটা হয়ে গেল তোমার যদি কোয়াড্রেটিক হয়। আচ্ছা সেম জিনিস তো কিউবিকের ক্ষেত্রেও হতে পারে, এটা নোট করেছো সবাই, হয়ে গেছে সবার? বলো দিদিপ। আচ্ছা এটা সবাই নোট করে ফেলেছো। নেক্সটে চলে যাচ্ছি, নাম্বার টু, সেটা হলো কিউবিক পলিনোমিয়ালের ক্ষেত্রে কি হবে। কিউবিকের ক্ষেত্রে আমি ধরে নেবো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, যেখানে এ নট ইকুয়াল টু জিরো হবে কিউবিকটাকে ধরে রাখতে গেলে। এর কটা টোটাল আসবে, এর টোটাল রুট কটা আসবে বলো? তিনটে আসবে, একদম। আচ্ছা এটাকে যদি তুমি মাল্টিপ্লিকেশন করে তারপর এক্স কিউবের কোফিসিয়েন্ট কম্পেয়ার করো, এক্স স্কোয়ার এর কোফিসিয়েন্ট কম্পেয়ার করো, তাহলে যেটা পাবে সেটা হলো যে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে সামেশন অফ দ্য রুটস কি হয়ে যাবে, মাইনাস বি বাই এ, মানে মাইনাস কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার বাই কোফিসিয়েন্ট অফ এক্স কিউব। আচ্ছা দুটো দুটো করে যদি আসে, মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা দুটো দুটো করে আসে কি হবে জানো তো, এখানে মাইনাস পেয়েছি মাইনাস বি, এখানে কিন্তু প্লাস হবে, সি বাই এ হয়ে যাবে। এটা আর লেখালাম না আমি কোফিসিয়েন্ট অফ এক্স বাই কোফিসিয়েন্ট অফ এক্স কিউব। আর তিনটে যখন মাল্টিপ্লিকেশন হবে আলফা বিটা গামা একসাথে যখন হবে তখন সেটা আবার মাইনাস ডি বাই এ হবে, বুঝতে পেরেছো? এইটা হলো ফর্মুলা। প্রথম হয়ে যাচ্ছে কি আলফা প্লাস বিটা প্লাস গামা, একটা একটা করে অ্যাডিশন যখন হচ্ছে তখন হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে কি, তোমার এখানে 3 ডিগ্রি আছে, তো 3 ডিগ্রি যখনই থাকবে তোমার যখন একটা একটা করে আমি অ্যাড করছি তখন এটা নিয়ে নেবে কোফিসিয়েন্ট অফ এটা, আর একটা মাইনাস চলে আসবে, তার নিচে বি এটা লিখে দিবে কোফিসিয়েন্ট অফ এ। বা যখন আমি দুটো দুটো করে নিলাম তাহলে 1 2 3 নাম্বারে যাব, সি বাই কোফিসিয়েন্ট অফ এ। আর যখন তিনটে যাব তখন 4 নাম্বারে যাব, তাহলে মাইনাস একটা প্লাস হয় তো একটা মাইনাস হয় আবার একটা প্লাস হয়, এটা মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস, বুঝতে পেরেছো? এইটা দিয়ে আমাদেরকে কোশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ বলো ম্যাম, এখানে সেকেন্ড যে ফর্মুলাটাতে ডেল্টাটা কি, আলফা বিটা? আচ্ছা এটা ডেল্টা না, সরি সরি, এটা আলফা বিটা গামা, এটা আগেন আলফা হবে, ওটা ফ্লোতে চলে এসেছে, ডেল্টা ডেল্টা নেই এখানে, তিনটে আসবে তো এই রুটস আর জিরোস আর আলফা বিটা গামা। তো আলফা বিটা, আলফা গামা, বিটা গামা যতগুলো কম্বিনেশন হয় দুটো দুটো করে মাল্টিপ্লিকেশন করে, এ পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা দুটো আমরা কোশ্চেন সলভ করি। এটা দিয়ে যে কোশ্চেন গুলো আসে কোথায়, কত দাগ যেন বলেছিল তখন, 20 দাগ। হ্যাঁ 20 দাগের কোশ্চেনটা দেখো, এক্সারসাইজ 1-এর 20 দাগ কি বলছে, আলফা বিটা বিটা জিরোস অফ দা পলিনোমিয়াল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে, যেখানে আলফা বিটা বিটা জিরোস। তাহলে আলফা প্লাস বিটা কি হবে, তাড়াতাড়ি বলো কি হবে, মাইনাস বি বাই এ, তাই না? মাইনাস বি মানে এটা মাইনাস অফ মাইনাস 5/1, 5 হয়ে যাচ্ছে। আচ্ছা আলফা বিটা কি আসবে, সি বাই এ, সি মানে কি এখানে কে, কে বাই এ মানে 1, অর্থাৎ আলফা বিটা চলে আসছে শুধুমাত্র কে,
এবার বলছে সাচ দ্যাট অ্যালফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু ওয়ান, আবার অ্যালফা প্লাস বিটা তো আমি ফাইভ পেয়েই গেছি, অ্যালফা প্লাস অ্যালফা মাইনাস বিটার ভ্যালু আমার ওয়ান দিয়ে দিয়েছে, সলভ করো কি আসবে, টু অ্যালফা ইজ ইকুয়াল টু সিক্স, অ্যালফা ইজ ইকুয়াল টু থ্রি, বিটার ভ্যালু কি আসবে, বিটা ইজ ইকুয়াল টু অ্যালফা মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান টু চলে আসবে। তাহলে কে এর ভ্যালু কত আসছে, কে ইজ ইকুয়াল টু অ্যালফা বিটা অর্থাৎ থ্রি ইন্টু টু দ্যাট সিক্স, ঠিক আছে। হ্যাঁ খুব সোজা কোশ্চেন ছিল, কিন্তু এই ফর্মুলাটা যদি আমরা না জানি, ফর্মুলাগুলো যদি মনে না রাখি, তাহলে কোনোভাবেই পসিবল না। ডান হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ মাম আমি জাস্ট একটু লিখে নাও, একটু তাড়াতাড়ি দেখো, সাথে সাথে লিখে নেবে ভালো হবে। কোশ্চেন নাম্বার 22 থেকে 30 এর মধ্যে আমার মনে হয় তোমাদের অনেক কোশ্চেনই বেঁধেছে, মানে বাধা উচিত যে পর্যন্ত আমাদের হয়েছিল সেই অনুযায়ী। তোমরা কি এক্সারসাইজ 1 এর 22 থেকে 30 পর্যন্ত করেছো সবাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা তাহলে করব যে অ্যালফা বিটা যদি মানে আমাদের নর্মাল ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে অ্যালফা বিটা আমরা বার করতে পারবো। এবার আমি দেবো যে অ্যালফা বিটা গিভেন থাকলে অথবা অ্যালফা বিটা গামা গিভেন থাকলে তোমাকে ইকুয়েশন বার করতে হবে। কোশ্চেনটা বুঝতে পেরেছ? কোশ্চেনটা হলো অ্যালফা বিটা গামা এগুলো দেওয়া থাকলে তোমাকে ইকুয়েশনটা বার করতে হবে। তো দেখো ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, quadratic equation whose roots are or zeros are 2 and minus 3. তাহলে সেক্ষেত্রে কি করব, আমাকে ফার্স্টেই বার করতে হবে যে অ্যালফা বিটা যদি রুটস হয়, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, হেডিং দাও দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়েশন whose roots are alpha and beta. যদি alpha beta roots হয় তাহলে quadratic equationটা আমাদের কি হবে? তো দেখো এক্ষেত্রে equation হয় x square minus alpha plus beta x plus alpha beta is equal to zero হয়ে যায়, ঠিক আছে। কি হয়ে যায়, x square minus alpha plus beta into x plus alpha beta is equal to zero. এটা একদম ঝড়ের বেগে মুখস্থ করে রাখতে হবে। তো দেখো এখানে আলফার ভ্যালু 2, বিটার ভ্যালু মাইনাস 3, তো আলফা প্লাস বিটার ভ্যালু কত হবে, 2 মাইনাস 3 দ্যাট ইজ মাইনাস 1, আলফা বিটার ভ্যালু কত হবে, 2 ইনটু মাইনাস 3 মানে মাইনাস 6, তাহলে ইকুয়েশন কি হয়ে যাবে, x স্কোয়ার মাইনাস alpha plus beta মানে minus 1 into x plus alpha beta মানে minus 6 is equal to 0. So x square plus x minus 6 is equal to 0. এটা হয়ে যাচ্ছে ইকুয়েশনটা। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তাহলে একটা কোশ্চেন আমরা করতে দিই, যদি কেউ বুঝতে না পারো একটু স্লো করতে বললে আমি স্লো করে ফেলবো, কিন্তু না বুঝে চলে যেও না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তোমরা করো, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, এই সেম কোশ্চেন, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর, এটুকু লেখো তারপর আমি রুটস গুলো বলছি। ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর, লিখেছো? ঠিক আছে, আচ্ছা দেখো হুজ রুটস আর 5 প্লাস রুট ওভার 3 অ্যান্ড রুট ওভার 3 না রুট ওভার 2 হবে, 5 প্লাস রুট ওভার 2 অ্যান্ড 5 মাইনাস রুট ওভার 2 বার করো। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা বার করো যার রুটস একটা হলো 5 প্লাস রুট ওভার 2 আর একটা 5 মাইনাস রুট ওভার 2।
পাচ্ছো? হ্যাঁ ম্যাম, x স্কয়ার মাইনাস 10x প্লাস 23। আচ্ছা, তো অ্যালফা ইজ ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 5 প্লাস রুট ওভার 2, বিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 5 মাইনাস রুট ওভার 2। তো অ্যালফা প্লাস বিটা কি পেয়ে যাবে? হ্যাঁ বলো। না, অ্যানসারটা হবে x স্কয়ার মাইনাস 10x প্লাস 1। আচ্ছা দেখছি, তোমরা করো, করে রাখো, আমি অ্যান্সারটা এখনই পেয়ে যাব। তো অ্যালফা প্লাস বিটা কি হয়ে যাবে? দেখো রুট ওভার 2 রুট ওভার 2 ক্যান্সেল হয়ে যাবে, তো 10 হয়ে যাবে। আর অ্যালফা বিটার ভ্যালু কি হবে? 5 প্লাস রুট ওভার 2, 5 মাইনাস রুট ওভার 2, মানে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ 5 স্কয়ার মাইনাস রুট ওভার 2 এর হোল স্কয়ার, তাহলে 25 মাইনাস 2 দ্যাট ইজ 23। তো ইকুয়েশন কি হবে? এক্স স্কয়ার মাইনাস অ্যালফা প্লাস বিটা এক্স প্লাস অ্যালফা বিটা ইজ ইকুয়াল টু 0। এক্স স্কয়ার মাইনাস অ্যালফা প্লাস বিটা মানে হলো 10 এক্স প্লাস অ্যালফা বিটা মানে হলো 23 ইজ ইকুয়াল টু 0। তো এক্স স্কয়ার মাইনাস 10 এক্স প্লাস 23 ইজ ইকুয়াল টু 0 ইজ দ্য ইকুয়েশন। কেউ একজন বলেছো এই ইকুয়েশনটা? কে বলেছো? আমি বলেছিলাম। ঠিক আছে, যাদের হয়নি ঠিক আছে, ফার্স্ট বারে সলভ হয় না। বোধহয় কেউ রুট ওভার 5 ভেবেছো এটাকে, তো রুট ওভার 5 করলে এই 23 জায়গাতে 1 আসছে, তো একজন 1 বলবে। ডান এটুকু, ওকে হয়ে গেছে। আচ্ছা ঠিক যেভাবে এখানে আমি এই জিনিসটা করেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর অ্যালফা বিটা, সেরকমই কিউবিক ইকুয়েশনও ফরম্যাট শেখাবো। হেডিং দাও কিউবিক ইকুয়েশন হুজ রুটস আর অ্যালফা বিটা গামা, এরকম এরকম ইকুয়েশন যেটার রুটস কি কি হবে, অ্যালফা বিটা গামা হবে, সেটা আমি কিভাবে ফর্ম করব। দেখো সেক্ষেত্রে হয়ে যাবে যে এক্স কিউব মাইনাস অ্যালফা প্লাস বিটা প্লাস গামা, এক্স কিউব আছে মানে এক্স স্কোয়ার হবে, মাইনাস আছে এখানে, অল্টারনেট হয় বলেছিলাম তোমাদেরকে, অল্টারনেট হয়ে যাবে অ্যালফা বিটা দুটো দুটো করে, বিটা গামা প্লাস গামা অ্যালফা। আচ্ছা এক্স স্কোয়ার আছে মানে এটাই হয়ে যাবে এক্স, মাইনাস হলো প্লাস হলো আগেইন মাইনাস হবে, অ্যালফা বিটা গামা হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। তো এইটা হয়ে যাবে তোমার কিউবিক ইকুয়েশন হুজ রুটস আর অ্যালফা বিটা গামা। বুঝতে পেরেছো? একটা ইকুয়েশন, একটা কোশ্চেন দিচ্ছি, করো ফর্ম দ্য কিউবিক ইকুয়েশন, ফর্ম দ্য কিউবিক ইকুয়েশন হুজ রুটস আর 0, 1 and 2। 0, 1, 2 যদি রুটস হয় তাহলে সেই কিউবিক ইকুয়েশনটা ফর্ম করো আর আমাকে বলো। ম্যাম মাইনাস 3x² প্লাস 2x। সববার এসছে এরকম? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, অ্যালফার ভ্যালু হচ্ছে 0, বিটার ভ্যালু হচ্ছে 1, ওকে, গামার ভ্যালু হচ্ছে 2। তোমাকে ফার্স্টে অ্যালফা প্লাস বিটা প্লাস গামা বার করে নিতে হবে, সেটা 3 হবে। অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা কত হয়ে যাচ্ছে? 0। অ্যালফা গামা মানে বিটা গামা মানে 2 প্লাস 0ই হচ্ছে, 2 হচ্ছে, আর অ্যালফা বিটা গামা হয়ে যাচ্ছে 0, তাই না? তাহলে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে তোমার এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x ইজ ইকুয়াল টু 0 ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। আর কোনো থিওরি নেই এখানে, আর একটুখানি থিওরি আছে যেটা আমরা কোয়াড্রেটিকে গিয়ে খুব ভালো করে করব, এখানে যদি কোনো জায়গাতে আসে আমরা বলে দেব। এবার বলো এক্সারসাইজ 2 এর যে লাস্টের দিকের কোশ্চেন গুলো, এগুলো হয়েছে তো? এক্সারসাইজ 2 এর যে 13 দাগ, কোশ্চেন নাম্বার 13, এক্সারসাইজ 2 দেখো একবার, দেখে বলো
এক্সারসাইজ 2 কোশ্চেন নাম্বার 13 হয়েছে তোমাদের? হয়নি? হ্যাঁ ম্যাম হয়েছে। হয়ে গেছে। আচ্ছা এক্সারসাইজ 2 এর 13 14 15 16 সমস্তগুলো হয়ে গেছে তাহলে। যদি কারোর না হয়ে থাকে কোনো অসুবিধা নেই, এগুলো আগের দিন হয়নি তো তোমরা বলতে পারো, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। বলো 16টা হয়। 16টা হয়নি? হ্যাঁ 16টা আগেও বলেছি যে হয়নি। তো 16 এ কি করতে হবে, আলফা বিটা গামা আর দা জিরোস অফ দা কিউবিক রু পলিনোমিয়ালস এক্স কিউব প্লাস মাইনাস 12x² প্লাস 44x প্লাস সি, ঠিক আছে? আচ্ছা ইকুয়াল টু জিরো দেওয়া নেই বলে এটাকে পলিনোমিয়াল বলেছি, ইকুয়াল টু জিরো দিয়ে দিলাম, এখন এটা কিউবিক ইকুয়েশন হয়ে গেল। এর রুট গুলো হলো আলফা বিটা আর গামা। ইফ আলফা বিটা গামা আর ইন এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি হয়েছে তোমাদের? অ্যারিথমেটিক প্রোগ্রেশন আই থিংক আইসিএসসি বোর্ডে আছে। এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে তুমি যেটা পেয়ে যাবে, 2β ইজ ইকুয়াল টু আলফা প্লাস গামা, আর একবার ক্যালকুলেশন করলে বিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস গামা বাই 2, মানে আলফা আলফা আর গামার যে মিনটা হবে, অ্যাভারেজটা হবে, সেটাই হয়ে যাবে বিটার ভ্যালু। এইটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তাহলে এখানে আমি ফার্স্টে দেখে নিই সি এর ভ্যালু তোমাকে বার করতে হবে। ফার্স্টে আমি দেখে নিই আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু কত হবে, বলো। আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু কত হচ্ছে? 12। হ্যাঁ 12 হয়ে যাবে, মাইনাস অফ মাইনাস 12, তো 12 হবে। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এর ভ্যালু কত হচ্ছে? 44। আচ্ছা আলফা বিটা গামার ভ্যালু কত হবে? আলফা বিটা গামার ভ্যালুটা বলো কত হবে? 3 হবে কিন্তু। তাহলে সি এর ভ্যালু চেয়েছে মানে তোমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে মাইনাস আলফা বিটা গামার ভ্যালু, আর এইটা তোমার দেওয়া আছে, এই দুটো তোমার দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, আলফা প্লাস গামার জায়গাতে তুমি 2β বসিয়ে দাও, তাহলে 2β প্লাস বিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 12, অর্থাৎ 3β ইজ ইকুয়াল টু 12, বিটা ইজ ইকুয়াল টু 4। বিটার ভ্যালু তুমি পেয়ে গেছো, বিটার ভ্যালু পেয়ে গেলে আলফা প্লাস গামার ভ্যালুও পেয়ে যাবে। আলফা প্লাস গামার ভ্যালু হয়ে যাচ্ছে 4 বাদ দিয়ে দাও 12 মাইনাস 4 মানে 8, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস হলো এই ভ্যালুটা তোমার দেওয়া আছে, এই ভ্যালুটা থেকে তুমি কি পাচ্ছ, বিটার ভ্যালুটা বসিয়ে দাও, সো 4 ইনটু আলফা প্লাস গামা প্লাস আলফা গামা ইজ ইকুয়াল টু 44। আলফা প্লাস গামার ভ্যালু আছে 8, বসিয়ে দাও এখানে, 4 আটা 32, 32 প্লাস আলফা গামা ইজ ইকুয়াল টু 44, তো আলফা গামার ভ্যালু কত হচ্ছে 44 মাইনাস 32, 12, তাই না? এবার দেখো মাইনাস আলফার ভ্যালু কত হচ্ছে, আলফা গামা ইনটু বিটা, আলফা গামার ভ্যালু কত হচ্ছে 12, ইনটু বিটার ভ্যালু হচ্ছে 4, 4 গুণ 48, তাহলে সি এর ভ্যালু হয়ে যাবে মাইনাস 48, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, কারোর অসুবিধা নেই। অপশানে তো নেই এরকম কিছু। আচ্ছা মাইনাস 48 আছে, ওকে ওকে 16 না, এক্সারসাইজ 2 কোশ্চেন নাম্বার 16 এ, ঠিক আছে অপশান এ হবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা ফার্স্টে আমি কিছুটা হোমওয়ার্ক দিয়ে দিই,
তারপরে তার মধ্যে থেকে কিছু কোশ্চেন সলভ করব। তোমরা একবার কোয়ালিটিটা দেখে নেবে, পরে হয়তো দেখা যায় যে কোনো কোনো কোশ্চেন বোঝা যাচ্ছে না কি লেখা। অ্যান্সার কিটা পাঠিয়ে দিলাম, সবাই অ্যান্সার কি নিজের মতো করে ম্যাচ করে নেবে। আচ্ছা 17 দাগ থেকে, তো দেখো কোন কোশ্চেনটা যে করতে দেব। আচ্ছা আর এক ধরনের কোশ্চেন আছে, এই ধরনের কোশ্চেন তো পেয়ে গেলে, আর একটা ধরনের কোশ্চেন আছে সেটা আগে বলে নি। 24 দেখো, এক্ষুনি যেটা পাঠালাম যে পেজটা, তার 24 নাম্বার দেখো, এটা খুব আসে। আর পলিনোমিয়াল চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেনই আসে এখান থেকে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে একটা দুটো কোশ্চেন তুমি পেয়ে যাবে। তো দেখো বলেছে মিনিমাম ভ্যালু অফ, মিনিমাম ভ্যালু ফর দ্য পলিনোমিয়াল 4x² মাইনাস 6x+1, এটার মিনিমাম ভ্যালু তোমাকে বার করতে হবে, ঠিক আছে? তো এর যে মিনিমাম ভ্যালু হয়, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা, এটাকে তুমি আরেকটা ভাবে লিখতে পারো যে ax² + bx + c। সবসময় মনে রাখবে এর যে মিনিমাম ভ্যালু হয় সেটা হলো মিনিমাম ভ্যালু কিংবা ম্যাক্সিমাম ভ্যালু, দুটোই হতে পারে। কোনো জায়গাতে মিনিমাম আসে, কোনো জায়গাতে ম্যাক্সিমাম আসে। আমরা যখন কোয়াড্রেটিকে যাব তখন এর ডিটেলস পড়বো। সবসময় সেটা হয়ে যায় -d/4a, 4a, যেখানে d এর ভ্যালু অলরেডি আমরা বলে দিয়েছিলাম b² - 4ac। এটা একটা থিওরির মতন হয়ে গেল যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে যে মিনিমাম অথবা ম্যাক্সিমাম ভ্যালুটা আসে সেটা কি হয়, -d/4, এর d এর ভ্যালু b² - 4ac। তাহলে d এর ভ্যালুটা বার করো, বলো d এর ভ্যালু কত হবে দেখে বলো। b² - 4ac কত হবে? b² - 4ac কত হবে? 20। বিশ্বাস করে নিলাম আমি। তাহলে এই ভ্যালুটা মিনিমাম ভ্যালু তোমার যে চেয়েছে সেটা হয়ে যাবে -20/4a, কত হচ্ছে -5/4, এটাই হয়ে যাবে এর মিনিমাম ভ্যালু। আচ্ছা আমি কেন বললাম মিনিমাম অর ম্যাক্সিমাম বেরোবে, যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে একটাই থাকে, দুটো একসাথে থাকে না, মিনিমাম ম্যাক্সিমাম একসাথে থাকে না। কেন থাকে না দেখো, আইদার তো ইকুয়েশনটা এরকম হবে অথবা গ্রাফটা এরকম হবে। যেটা গ্রাফটা এরকম হচ্ছে তার কিন্তু একটা মিনিমাম ভ্যালু থাকছে, এ ম্যাক্সিমাম তো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তো এক্ষেত্রে এটা মিনিমাম ভ্যালু আসে। আর যখন গ্রাফটা উল্টো হয় তখন এর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, বাদ বাকি তো সব মিনিমামে তো মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, তো এইটা হয়ে যায় তখন মিনিমাম, এইটা হয়ে যায় সেক্ষেত্রে ম্যাক্সিমাম। আর এই দুটো ভ্যালুই -d/4 এর সাথে ইকুয়াল হয়, ঠিক আছে? এটা তোমাদেরকে মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, এরকম প্রচুর জিনিসই তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 22 দেখো, কোশ্চেন নাম্বার 22 সবাই দেখেছো? কোশ্চেন নাম্বার 22 22 দেখেছো?
পেয়েছো সবাই? দেখো 22 তে কি আছে, xy এর ভ্যালু গিভেন আছে 6, আর কি আছে x স্কয়ার y প্লাস y স্কয়ার x প্লাস x প্লাস y এর ভ্যালু দেওয়া আছে 63, তোমায় x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে, করতে পারবে? করতে পারবে? খুব ইজি কোশ্চেন, বলে দেবো না করতে পারবে বলো? টোয়েন্টি 22 দেখো আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এটাই আছে। গিভেন কি কি আছে? গিভেন আছে এক্স ওয়াই ইকুয়াল টু 6 আর এক্স স্কয়ার ওয়াই এটা ইজ ইকুয়াল টু 63, তোমাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু ফাইন্ড করতে হবে। হ্যাঁ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু তোমাকে ফাইন্ড করতে হবে। পারছো করতে? কিছু কমন টমন নিতে হবে, যেরকম ফ্যাক্টরাইজের যে গুলো সেগুলো ফ্যাক্টরাইজ করতে হবে, মাল্টিপ্লিকেশনে আনতে হবে, বলে দেবো? দেখো এ দুটো থেকে এক্স ওয়াই কমন যাবে, আর এক্স ওয়াই এর ভ্যালু আমি জানি 6, তো আমি কমন নিলে আমার মনে হয় সুবিধা হবে, ভেতরে থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে কিছুই কমন যাচ্ছে না, মানে ভেতরে থাকবে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 63। তো এক্স ওয়াই কমন নাও, প্লাস 1 করো, ভেতরে কি আছে x প্লাস y ইজ ইকুয়াল টু 63, এই x y এর ভ্যালু তুমি 6 বসিয়ে দাও, 6 প্লাস 1 মানে 7, x প্লাস y ইজ ইকুয়াল টু 63, তো x প্লাস y এর ভ্যালু কত হবে, 63 বাই 7 দ্যাট ইজ 9, x প্লাস y এর ভ্যালু আছে, x y এর ভ্যালু আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু বেরোবে কি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু হয়ে যাবে 9 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 6, 81 মাইনাস 12 কত হচ্ছে ক্যালকুলেশন করো বলো। চলে আসছে সম্ভবত অপশন নাম্বার ডি, বুঝতে পেরেছো? প্রতিটা কোশ্চেন সোজা, কিন্তু ব্যাপারটা হলো এই কোশ্চেন গুলো করাটা একটু ডিফিকাল্ট, মানে যদি তুমি না জানো প্রসেসটা, যে করতে করতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, এরকম নয় যে কোশ্চেন গুলো খুব ইজি, কিন্তু যে একবার টেকনিকটা, একবার যে প্রত্যেকটা কোশ্চেন সলভ করে ফেলবে তার কাছে ভীষণ ইজি লাগবে, আর যে করবে না তার কাছে খুব টাফ লাগবে, বুঝতেও পারবে না যে কোথা থেকে স্টার্ট করব। তো তোমরা এই চ্যাপ্টারের প্রতিটা কোশ্চেন ধরে ধরে করবে, আর গ্রুপে ডিসকাশন অবশ্যই দরকার। কতজন স্টুডেন্ট আছে তোমরা? আপাতত বোধ হয় 21 না 22 জন স্টুডেন্ট আছো। আমি জানি প্রতিটা স্টুডেন্টের মিনিমাম 10টা থেকে 20টা কোশ্চেনে ডাউট থাকবে, সেই প্রতিটা ডাউট গ্রুপের মধ্যে যেন আসে, ঠিক আছে? লগ এর একটা কোশ্চেন আছে দেখছি, লগ যারা পারো না তারা ছেড়ে দেবে, লগ আমরা পরবর্তীতে করব। একটা কোশ্চেন নাম্বার যে 20টা আছে সেটা আমি হিন্টস দিয়ে দিই, কোশ্চেন নাম্বার 20 হিন্টস কি হবে, 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটাকে যদি তুমি পুরোটা ওপেন করে দাও, মাল্টিপ্লিকেশন করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5, তো এটা অ্যাকচুয়ালি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 এরই সূত্র। তো তোমার কাছে ভ্যালু দেওয়া আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 31 বাই 32, তো এক্স টু দি পাওয়ার 5 কি হয়ে যাবে, এদিকে চলে আসলো 1 মাইনাস 31 বাই 32, আই থিঙ্ক তারপরে তোমরা সমস্ত কিছু পেরে যাবে, এখান থেকে এক্স এর ভ্যালুটা ফাইন্ড করবে, করে পুট করে দেবে, ব্যাস আর কিছু নেই। কোশ্চেন নাম্বার 25টা এখন করতে হবে না, আমি ওটা পরবর্তীতে কোয়াড্রেটিক ইকুয়েশন করানোর সময় করিয়ে দেব। আচ্ছা, এইচসিএফ কখনো কখনো কোনো কোনো কোশ্চেনে এইচসিএফ জিজ্ঞাসা করা হয়েছে, যেরকম 26, 26 এ একটা জিনিস, এটা সব এটা নোট করবে, সব সময় মনে রাখবে, একটা ফর্মুলার আলাদা খাতা করবে, ফর্মুলা খাতা, যেটা আজকের জন্য না, ক্লাস 10 এর জন্য না, যেটা ক্লাস 12 পর্যন্ত তো লাগবেই, তারপরে যদি কারোর ম্যাথস থাকে তখনও লাগবে। ফর্মুলার খাতায় আমি যে যে ফর্মুলা গুলো বলবো সেগুলো লিখে নিতে হবে, প্রথমত এই ফর্মুলাটা লিখে নিতে হবে,
ঠিক আছে। সেকেন্ডলি আর একটা জিনিস লিখে নিতে হবে, সেটা হলো 1 + x² + x⁴। আমরা সবাই ফ্যাক্টরাইজ করতে পারি তাই না, কিন্তু এই জিনিসটাকে আমি যদি বলি তোমাকে ফ্যাক্টরাইজ করতে, তাহলে করা যে জানে না তার পক্ষে অসম্ভব। এটা ফ্যাক্টরাইজ করলে কি হয়, 1 - x + x² 1 + x + x² এটা এত কোশ্চেনে আসে, এত কোশ্চেনে আসে। আর যেহেতু এটা যে জানে না যে ফ্যাক্টরাইজেশনটা এরকম হয়, সেই কোশ্চেন জীবনেও সলভ করতে পারবে না। 26 কোশ্চেন নাম্বার 26 এর যে কোশ্চেনটা, সেটা এই ফর্মুলা দিয়ে হবে। 27 পেরে যাবে, 25 তো বারণ করে দিয়েছি, 24 করে ফেলেছি। গিভেন দ্যাট টু অফ দ্য জিরোস অফ দ্য কিউবিক পলিনোমিয়াল আর জিরো, দ্য থার্ড জিরো ইজ 28টা করো তো দেখি। কোশ্চেন নাম্বার 28 লেখা আছে যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো। এই যে ইকুয়েশন, তার দুখানা পলি দুখানা জিরো হচ্ছে জিরো, মানে অ্যালফার ভ্যালু জিরো, বিটার ভ্যালু জিরো, আর একটা আছে গামা। তোমাকে গামার ভ্যালুটা কি হবে সেটা বার করতে বলেছে, করতে পারবে? পারবে করতে? আমরা তো অলরেডি বলেছি অ্যালফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু আমরা জানি কি হবে, এটা মাইনাস বি বাই এ। এখন দেখো অ্যালফার ভ্যালু জিরো, বিটার ভ্যালু জিরো, গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তো পেরিয়ে তো গেল এখান থেকে যে গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ব্যাস। এরকমই সব ইজি ইজি কোশ্চেন, যখনই আমি করে দেবো তখন বুঝতে পারবে যে প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি ছিল। আরো এক্সারসাইজের এক্সারসাইজ 3টা আমি পুরো দিয়ে দিচ্ছি। এক্সারসাইজ 3তে টোটাল 43 খানা কোশ্চেন আছে, ঠিক আছে। আমি অ্যানসার শিটটাও আজকেই দিয়ে দিলাম, আর দরকার নেই, অসুবিধা নেই। তোমরা আশা করি অ্যানসার শিট না দেখে কোশ্চেন সলভ করে লাস্টে অ্যান্সারটা মেলাবে। যার যা কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেন আমরা গ্রুপে ডিসকাশন করব। এক্সারসাইজ 3 কোশ্চেন গুলো দিয়ে দিই। দেখো এক্সারসাইজ 3তে উপরেই দেখতে পাবে লেখা আছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস অফ এনটিএসসি, আইজিএসও আর আইএমও, মানে এটা ইন্টারন্যাশনাল লেভেলের কোশ্চেন। এগুলো ভয় পেও না, এগুলো কোনো হার্ড কোশ্চেন না, কিন্তু এই ধরনের কোশ্চেন ইন্টারন্যাশনাল লেভেলে আসে। একটু টাইম নিচে যেতে, বুঝতে পারছি না কি হচ্ছে। এরকম একটু ব্যাকা হলে অসুবিধা নেই তো, সোজা করতে পারছি না, যাচ্ছে না। ঠিক আছে, আমি পাঠিয়ে দিয়েছি। টোটাল 43, আর এখানে আছে মোটামুটি 15টা, মানে 45 যদি ধরি, 60টা কোশ্চেন আছে, 60খানা কোশ্চেন। কালকেই বসবে, বসে মিনিমাম 20টা কোশ্চেন ট্রাই করবে, তার মধ্যে 5টা থেকে 7টা কোশ্চেন হবে ইন জেনারেল, ঠিক আছে। তারপরে 20টা কোশ্চেন ট্রাই করার পরে নেক্সট ডে আবার 20টা মতো কোশ্চেন ট্রাই করবে, আবার ওরকম 5, 7, 10টা কোশ্চেন হবে। সেকেন্ড দিন ট্রাই করলে অবশ্যই 7 থেকে 10টা কোশ্চেন হবে, আবার নেক্সট দিন ট্রাই করবে।
যে কটা হয়ে গেল হয়ে গেল, পুরোটা কমপ্লিট করার পর আবার ব্যাক করবে যে কোশ্চেন গুলো হয়নি সেখানে, আবার সেগুলো ট্রাই করবে। আর ট্রাই করার মাঝে মাঝে গ্রুপে সেন্ড করতে থাকবে। গ্রুপে আমি প্রথম দুদিন কোনো রিপ্লাই করব না, 2 থেকে 3 দিন, থার্ড ডে থেকে আমি রিপ্লাই করা শুরু করব। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই প্রসেস? কারোর কোনো ডাউট আছে? না, আমি যেহেতু হোমওয়ার্ক পাঠিয়ে দিয়েছি অলরেডি, তোমরা আমাকে ক্লাস ওয়ার্কটা পাঠাতে পারো এখন। আজ হয় আজ রাতের মধ্যে ক্লাস ওয়ার্কটা পাঠাও, কারোর যদি মনে হয় খুব রাফলি লেখা হয়ে গেছে, এটাকে আবার ফ্রেশ করতে হবে, সেক্ষেত্রে সে কাল সকালের মধ্যে, কাল 12টার মধ্যে ক্লাস ওয়ার্কটা আমাকে পাঠিয়ে দেবে। আমরা রোজ তো চেক করি না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে একটা নির্দিষ্ট ক্লাসের ক্লাস ওয়ার্ক আমরা চেক করি, তখন যদি দেখি নেই কারোর ক্লাস ওয়ার্ক, আমরা কিন্তু নেক্সট ক্লাসে তাকে অ্যাড হতে দিই না। তো এরকম না যে ধরা পড়বেই, কিন্তু যেদিন ধরা পড়বে তার পরের দিন আমরা আর ক্লাসে অ্যাড হতে দেবো না ক্লাস ওয়ার্ক না থাকলে। ঠিক আছে, তাহলে রাখি এবার, গুড নাইট, বাই, গুড নাইট, গুড নাইট ম্যাম।